বন্ধুরা তোমাদের কাছে সবসময় আমি আসি শাহমণি সহজ কিছু কিছু পদ্ধতি নিয়ে তবে আজকে আবার আসছি একটি মানে পাপস তৈরি নিয়ে সেটা আমি অবশ্যই তোমাদের কাছে খুব সুন্দর হিসেবে মনে করবো যে ভালো লাগবে তোমাদের সবার তো আবারও বলছি আমার এই আইটেমটিও যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি চেপে নও তাহলে আমার প্রত্যেকটি আইটেম তোমরা পেয়ে যাবে তো দেখাচ্ছি আজকের আইটেমটি আজকের আইটেমটি হচ্ছে পাটের সালা দিয়ে তৈরি পাপস ঠিক আছে পাপোস বা ম্যাট বলতে পারো তোমরা যে যেভাবে চেনো আমরা ওটা এবং হ্যাঁ তো আমরা অনেকেই ছালাগুলো অবহেলা করি ফেলে দেই যাই করি তো আবার দেখা যাচ্ছে যে টুকরা কাপড় থাকে অনেক সময় যে কাপড়গুলো আমাদের কাজে প্রয়োজন হয় না তো ওইগুলো আমরা অনেক সময় ফেলে দেই, ওইগুলো দিয়ে আমরা কিছু সৌন্দর্য সুন্দরভাবে পাপস তৈরি করার চেষ্টা করছি দেখো এবং তোমাদের ভালো লাগবে তোমরা নিজেরা বাসা এরকমভাবে তৈরি করে নিতে পারবে যত আমি যাই দিচ্ছি তা তোমরাও বিভিন্নভাবে ওটার ডিজাইন আরও করে বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবে আমরা প্রথমে আগে ছালাটি কেটে নিচ্ছি ছালাটি কেটে নিতে হবে আমাদের নিজেদের ডিজাইন মতো কিভাবে আমরা ছালাটি চতুর্পাশ বা গোলাকার করে নেব আমরা চালাটি সহজ হওয়ার জন্য দাগ কেটে নিতে পারি অনেক সময় একা বেকার যেতে পারে এর জন্য দাগ কেটে চালাটি কেটে নেব ছালাটি চতুর্ভোজ কাটতে পারি গোলাকার কাটতে পারি এখানে আমি দুটি পদ্ধতিতে কেটে নিলাম তারপরে কাপড়টাও আপনি কোন ডিজাইনে লাগাতে চান ঠিক আছে চতুর্পাশে চতুর্পাশে দেওয়ার জন্য এবং ভিতরে কি ডিজাইন দেওয়ার জন্য এরকমভাবে বিভিন্নভাবে কেটে নেবেন কাপড়টাও তো আমরা আপাতত মানে লম্বা আকারে কাপড়টি কেটে নিচ্ছি এই ফিতা ফিতা সিস্টেম করে আমরা সালাটিকে মানে পাপসটিকে আমরা বিভিন্ন ডিজাইন করব এটার মাধ্যমে আপনাদের বুঝাবো যে এই এইভাবেই আমরা বিভিন্ন ডিজাইনের কেটে বিভিন্ন ডিজাইনে লাগাতে পারি তো এরকমভাবে আমরা প্রথমে বর্ডারটি সেলাই করে নিচ্ছি বর্ডারটি সেলাইয়ের পর ওই ফিতা সিস্টেম দিয়ে এর আমি এই সালাটি আপনাকে দেখাবো বন্ধুরা আমাদের তৈরি হয়ে গেল এটাতে আপনি ঘরে পাপুস হিসেবে ব্যবহার করতে পারবেন এবং ম্যাট হিসেবে কিছু রাখতে পারবেন তারপর বিভিন্ন কিছু কিছু ছোট যেই ছালাগুলো আছে আপনাদের কাছে সেগুলো দিয়ে আপনারা লুসনি তৈরি করতে পারেন এরকমভাবে আমরা কয়েক ডিজাইন তৈরি করেছি আরও দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা আমি যে যে কটা পাপোস তৈরি করেছি এখানে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এরকমভাবে বিভিন্ন ডিজাইনে তৈরি করে নিতে পারো যার যেভাবে ভালো লাগে যে কোনো ডিজাইনে তোমরা এগুলো তৈরি করে নিতে পারো এবং আবারও বলে নিচ্ছি আমার আইটেমটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি চেপে নো তাহলে তোমরা সবসময় আমার আইটেমগুলো পেয়ে যাবে আশা করছি আবারও তোমরা ভালো থাকো বলে নি সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আবারও বলে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার আইটেমটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ